জীবনে এমন একটা বয়সের পর্যায়ে এসে অনেক কিছু আর ভালো লাগে না, যেমন ফোনে দীর্ঘক্ষণ কথা বলতে ভালো লাগে না, কাম টু দ্য আসল পয়েন্ট, রিংটোন আর ভালো লাগে না, সারা বছর ভাইব্রেশনে থাকে নাই সাইলেন্ট, রোম্যান্টিক মুভি দেখলে হাসি পায়, ভূতের মুভি দেখলে বিরক্ত লাগে, পকেটে টাকা থাকলে মন ভালো থাকে, হ্যাঁ পরাজয় মেনে নিতে আর খারাপ লাগে না, কারোর সঙ্গে তর্ক করতে আর ভালো লাগে না, হ্যাঁ দাদা আপনি ঠিক আপনি সেরা এই বলে হার মেনে নেই, এই আজ আছি কাল নেই এই মুডটা অলওয়েজ অ্যাক্টিভ। 3 দিন যদি ছুটি পাই দীঘা পুরী সুন্দরবন বেড়াতে যাওয়ার থেকে ঘরে মড়ার মতো ঘুমিয়ে থাকতে ভাল লাগে, অর্থাৎ চুল দাড়ি অল্প বয়সে পেকে যায়, পেকেই থাক সাদাই থাক, আর কলব করতে ভালো লাগে না, ক্ষমা করার একটা প্রবণতা বাড়ছে, স্কুলের বন্ধুদের মুখ মনে আছে, নামগুলো আস্তে আস্তে ভুলে যাচ্ছে, স্কুল কলেজে যাদেরকে ভয়ানক সুন্দরী মনে হতো এখন তাদেরকে দেখলে মনে হয় ওই বয়সে আমাদের একটু চোখের সমস্যা হচ্ছিল, নাচ গান পার্টি আর ভালো লাগে না, নিজের পুরনো প্রেমিকাকে দেখলে হাসি পায়, বাংলা টয়লেট আর ভালো লাগে না, ইংলিশ টয়লেট ভালো লাগে, ওখানে নাকি অনেকক্ষণ বসে থেকে গভীর চিন্তা ভাবনা করা যায়। যে কটা দিন তুমি ছিলে পাশে,